আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। ইন্ডাস্ট্রিতে তিনি পরিচিত বুম্বাদা নামে। টলিউডের আনাচে কানাচে খুললে প্রায়শই শোনা যায় বুম্বাদা স্তুতি, বুম্বাদা এই, বুম্বাদা সেই। তিনি নিজেও সদর্পে ঘোষণা করেন, আই অ্যাম দ্য ইন্ডাস্ট্রি। এহেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এবার সরাসরি তোপ দাগলেন তারই একসময়ের সতীর্থ অভিষেক চট্টোপাধ্যায়। শুধু প্রসেনজিৎ নয়, অভিষেকের অভিযোগের তীর প্রাক্তনের জুটির বিরুদ্ধে, মানে একই সঙ্গে প্রসেনজিৎ এবং ঋতুপর্ণার বিরুদ্ধে। অভিষেকের পিক টাইমে অর্থাৎ 97-98 সালে এই জুটি নাকি জোট বেঁধে তাকে 30-32টা ছবি থেকে বাদ দিয়েছিলেন। তার দাবি অনুযায়ী সে সময় টলিউডে তিনিই এক নম্বর। কিন্তু প্রসেনজিৎ এবং ঋতুপর্ণার মিলিত পলিটিক্সেই এক বছর তার হাতে কাজ ছিল না বলে অভিযোগ করলেন অভিষেক। বসে থেকে থেকে তিনি ডিপ্রেশনে চলে গিয়েছিলেন। বছর দুয়েক পর যাত্রায় যোগ দেন এবং তারপরই ইন্ডাস্ট্রির সাথে সব সম্পর্ক ছিন্ন হয়ে যায়। অভিষেক বলছেন, চিরকালই প্রসেনজিতের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন তিনি, বরাবর তাকে বন্ধুই ভাবতেন। ঋতুপর্ণার সম্বন্ধে অবশ্য একটি সাক্ষাৎকারে কিছু কথা বলেছিলেন অভিষেক, সেটা তিনি নিজেও স্বীকার করেন। প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা প্রথম থেকেই কিছু একটা গোলমাল তৈরি করছে, সেটা নাকি তিনি আগেই আঁচ করতে পেরেছিলেন। একই সঙ্গে সেই সময় নিজেকেই সেরা মনে করতেন অভিষেক। তার দাবি, সেই সময় তার সিক্স প্যাক ছিল, সুদর্শন চেহারা, ভালো অভিনয় করতেন, সব মিলিয়ে তার থেকে সুপিরিয়ার সেই সময় কেউ ছিলেন না। অভিষেক যদিও এখনও মনে করেন তিনি এতটা বুড়ো হয়ে যাননি যে দেব বা জিতের বাবার চরিত্রে তাকে অভিনয় করতে হবে। তিনি কাউকে তেল দিতে পারবেন না, তাই ছোট পর্দাকেই কামব্যাকের মিডিয়াম হিসেবে বেছে নিয়েছেন তিনি। কুসুমদোলা এবং অন্দরমহল দুটি ধারাবাহিকে নিয়মিত কাজ করছেন অভিষেক। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।